রইল শূন্য। ধীরুকে কে বললো সব মোজা একসাথে ধুয়ে ফেলতে? এখন আমি কি পরে অফিসে যাব? তনুর্মা, এই তনুর্মা। আর বলো না, তোমার সব মোজাই তো দেখলাম ভেজা, আজ আর শুকাবে বলে মনে হচ্ছে না। এখন আমি কি করি বলো তো? কি করবে আমি কি করে জানবো? তুমি এক কাজ করো, ভাবো ভাবো, ভাবতে থাকো। আমাকে আবার তনুকে স্কুলের জন্য তৈরি করতে হবে। যাই, আমি ভেতরে যাই। ধুর, আমি যে কি করি! ইস, সজল যদি আজ এখানে আসতো, ওর কাছে তো অনেক কিছুই থাকে। যদিও সেগুলো আমার কোনো কাজে লাগে না, তাও একটা ফোন দিয়ে রাখি। হ্যাঁ, রিং হচ্ছে। হ্যালো সজল। হ্যাঁ, তুমি কি অনেক দূরে? কাছেই আছো? হ্যাঁ হ্যাঁ, শোনো, তোমার কাছে কি মোজা আছে? কি নেই? হ্যাঁ, ব্যবস্থা করে দিতে পারবে। এসো এসো, জলদি এসো, তোমাকেই তো আমার দরকার। এসো এসো। হ্যাঁ, চাক, এতদিনে হকারকে দিয়ে একটা কাজ হবে মনে হচ্ছে। হ্যাঁ, হকার আসবে, হকার, ওকেই তো আমার দরকার। হকার চলে এসছে, হকার, মানুষের কত কিছুই না দরকার। সজল, এসো এসো। সজল, এনেছো কি মোজা? মোজা? হ্যাঁ, মোজা তো অবশ্যই এনেছি, মোজা দেওয়ার জন্যই তো এসেছি। দাও দাও, এক্ষুনি দিচ্ছি মোজা। এই যে আপনার মোজা। সজল, এটা কি বের করলে? মোজা? আপনি মোজা চেয়েছিলেন না? হ্যাঁ, কিন্তু এটা তো হাতের জন্য। হ্যাঁ, হাতের জন্য, কিন্তু আমি তো পায়ের জন্য চাইছিলাম, পায়ের মোজা। ও, আপনি পায়ের মোজা চেয়েছিলেন, কিন্তু সেটা তো আপনি আমাকে বলেননি। কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যার সমাধান রয়েছে আমার কাছে। পায়ের মোজা, পায়ের মোজা, পায়ের পায়ে, এই তো, এটা আপনি পায়ে পড়তে পারবেন। এটা? হ্যাঁ, এটা তো খেলোয়াড়দের পায়ে থাকে। ও সজল, এটা পরে আমি অফিসে যাব। যাবেন, অফিসে যাবেন, অফিসে গিয়ে খেলাধুলা করবেন, নইলে এটা পরে আপনি মাঠেও যেতে পারবেন। সজল, সত্যি করে একটা কথা বলো তো, কি আসলে কি তোমার কাছে কোনো পায়ের মোজা আছে? কি সব দেখাচ্ছ তখন থেকে? ও, আপনার শুধু পায়ের মোজাই চাই? হ্যাঁ, সেটা তো তখন থেকেই বলছি। কিন্তু আমি কি করে বুঝবো বলেন? আপনি মোজা চেয়েছেন, আমি সব ধরনের মোজা নিয়ে এসেছি। এই ধরুন, আপনি আমার কাছে হাতের মোজা চাইলেন, আমি পায়ের মোজা নিয়ে চলে এলাম, তখন ব্যাপারটা কেমন হয় বলুন তো? কোনো সমস্যা নেই, সমস্ত সমস্যার সমাধান আছে আমার কাছে, পায়ের মোজা, পায়ের মোজা, পায়ের মোজা, এই তো পেয়েছি পায়ের মোজা। যাক, পায়ের মোজা এনেছে তাহলে। এই যে আপনার সুন্দর পায়ের মোজা। সজল, এত লম্বা মোজা? এত লম্বা মোজা তো আমি পরি না। ও, বেশি লম্বা হয়ে গেছে, ঠিক আছে, এক্ষুনি ছোট করে দিচ্ছি। কি করছো? সজল, সজল, এই যে আপনার ছোট মোজা। এটা কি করলে তুমি? কেন, আপনি না ছোট মোজা চেয়েছিলেন, ছোট করে দিয়েছি। আমি তো এই কাটা মোজা নেব না। তাহলে তুমি আমাকে অন্য মোজা দাও। অন্য মোজা? ছোট মোজা, ছোট মোজা, ছোট মোজা, আপনার জন্য ছোট মোজা, ছোট মোজা, ছোট ছোট, এই যে ছোট মোজা। আরে ঠিক আছে, এটা তুমি তনুকে দেবে, এবার তুমি আমার জন্য মোজা দাও। ও, আপনার জন্য মোজা? ঠিক আছে, আপনার জন্য তাহলে মোজা, এই যে দেখুন তো। হ্যাঁ, এই মোজাটা সুন্দর। বাহ, তাহলে আমার দুটি মোজা বিক্রি হয়ে গেল। সজল, হ্যাঁ, আমার পা কয়টা? দুটো। তাহলে তাহলে তুমি তো আমাকে একটা মোজা দিয়েছো, আমার লাগবে এক জোড়া মোজা, এক জোড়া। ও হ্যাঁ, তাই তো, এখানে তো একটি, আরো একটি আছে, কোনো সমস্যা নেই। এই যে আপনার এক জোড়া মোজা। এটা তো হলো না। হলো না মানে? কেন হলো না? এক জোড়া চেয়েছিলেন না? এই যে একটি, এই যে একটি, এক জোড়া। হ্যাঁ, এটা তো এক জোড়া, কিন্তু এখানে দুটা দুরকম। দুরকম? হ্যাঁ, ও আপনার একই রকম লাগবে, একই রঙের লাগবে। হ্যাঁ, ঠিক আছে, সব ব্যবস্থা আছে, কোনো চিন্তা করবেন না। এই যে আপনার একই রঙের দুই মোজা, এটাও কালো, এটাও কালো। না না, এটাও তো অন্য রকম। তোমার কাছে কি একই রকমের দুটো মোজা নেই? অন্য রকম?
অন্যরকম কেন হবে? এটাও কালো, এটাও কালো, দুটো একই রকম। কিন্তু একটা বড়, একটা ছোট। ও তাই, একটা বড় একটা ছোট। কিন্তু দুটো যে একই রকম চেয়েছিলেন, একই রকম দিয়েছেন। সজল, তুমি এবার যেতে পারো, তোমাকে ডাকাটাই আমার ভুল হয়েছে। এবার আমার কোনো কাজে আসলো না সজল। চলে যাব? হ্যাঁ তুমি যাও। না বলো না, হকার এসেছিল, হকার। হ্যাঁ হকারের নেই কোনো দরকার, তুমি যাও। আজকে আমাকে মোজা ছাড়াই অফিসে যেতে হবে। গরু, সিংহ, জেব্রা, জিরাফ আর মোরগ, এগুলো সবগুলোকে লাইনে দাঁড় করাও। এই যে তনু, সবাই লাইনে ঠিকঠাক দাঁড়িয়ে গেছে। শুরু হতে যাচ্ছে আমাদের দৌড় প্রতিযোগিতা। বিট্টু তুমি তৈরি? হ্যাঁ তনু আমি তৈরি। ঠিক আছে আমি তাহলে বাঁশি বাজাবো, আর তুমি দেখবে কে সবার আগে যায়। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এই যে আমার গরু ছুটে চলছে, ত্রিশ ত্রিশ ত্রিশ। এই যে এবার এগিয়ে যাচ্ছে জিরাফ। শেষে আছে মোরগ, তার মানে সিংহটা জিতে গেছে। হ্যাঁ ঠিক বলেছো। তনু কে জিতে গেল? মা দেখো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করছি। হ্যাঁ এই খেলনা পশু পাখি দিয়ে দৌড় প্রতিযোগিতা? বাহ বাহ খুবই ভালো। তনু কে প্রথম হলো দৌড় প্রতিযোগিতায়? প্রথম হলো মানে? মানে কে সবার আগে গেল। ও আচ্ছা আচ্ছা, সবার আগে গেছে সিংহটা। হ্যাঁ আচ্ছা সিংহ। আর দ্বিতীয় হলো কে? হ্যাঁ দ্বিতীয় মানে? বুঝেছি, দাঁড়াও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমাদের এই খেলনাগুলো দিয়েই বোঝাই, কেমন? এই যে দেখো সবার আগে কে আছে এখানে? সবার আগে আছে সিংহ। যে সবার আগে যায় তাকে বলে প্রথম। ও আচ্ছা। আর এই দেখো এর পরে কে আছে? এর পরে আছে জিরাফ। তার মানে জিরাফ হলো দ্বিতীয়। আর এর পরে যে আছে সে হলো তৃতীয়। তার মানে জেব্রাটা হচ্ছে তৃতীয়। হ্যাঁ একদম ঠিক বলেছো। এর পরের জন হলো চতুর্থ। তাহলে চতুর্থ হয়েছে কে বলতো? চতুর্থ হয়েছে গরু। আর এর পরের জন হলো পঞ্চম। বুঝতে পেরেছি, এই মোরগটা হয়েছে পঞ্চম, তাই না চাচি? হ্যাঁ এই তো বুঝেছো। তাহলে সিংহ প্রথম, তারপর জিরাফ দ্বিতীয়, তারপর জেব্রা তৃতীয়। একদম ঠিক। এরপর হলো গরু চতুর্থ, আর মোরগ পঞ্চম। এই যে দেখো এখানে এক হচ্ছে সিংহ, দুই হচ্ছে জিরাফ, আর তিন হচ্ছে জেব্রা, চার হচ্ছে গরু, আর পাঁচ হচ্ছে মোরগ। তাহলে সবার আগে যে থাকে সে হলো এক, মানে প্রথম। তারপর দুই নম্বরে যে থাকে সে হলো দ্বিতীয়। তারপর আমি বলি তিন নম্বরে যে থাকে সে হলো তৃতীয়, তাই না? একদম ঠিক। চার নম্বরে যে থাকে সে হচ্ছে চতুর্থ। হ্যাঁ আর পাঁচ নম্বরে যে থাকবে সে হবে পঞ্চম। তোমরা শিখে গেছো। তনু আমরা কি আবার দৌড় প্রতিযোগিতা করবো নাকি? না 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 না,
ওরা নিশ্চয়ই দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে। চলো ওদেরকে খাবার দেই। হ্যাঁ ঠিক আছে, আমি জিরাফকে দিলাম উঁচু গাছের পাতা, আরে গরুকে দিলাম ঘাস, আমি আমার মুরগিকে দিলাম ধান আর গম, আর জেব্রাকে দিব ঘাস, আর সিংহকে দিব মাংস। এই যে তনু বিট্টু, কি খুব খেলা হচ্ছে না? চলো আমিও তোমাদের সাথে আজকে খেলবো। হ্যাঁ কিন্তু আমরা আজকে খেলবো জোর বিজোরের খেলা। এগুলো নিয়ে নিচ্ছি। এই যে একটা হাঁস আর একটা গন্ডার রাখলাম, বলো তো এখানে কয়টা খেলনা? দুইটা। দুইটা দুইটা খেলনা মানে এক জোড়া খেলনা। কোনো কিছু দুইটা থাকলে তাকে এক জোড়া বলে। যেমন ধরো আমরা দুই পায়ে দুটো জুতো পরি না, দুইটা জুতা মানে এক জোড়া জুতা। ও আচ্ছা বুঝেছি। তার মানে দুই হলো একটা জোড় সংখ্যা। দুই কি সংখ্যা? জোড় সংখ্যা। খালুমনি, এই যে এখানে একটা জিরাফ আর একটা গরু আছে, তার মানে এখানে এক জোড়া। হ্যাঁ এক জোড়া খেলনা আছে ওখানে। আচ্ছা আমি হাঁসের পাশ থেকে গন্ডারটা সরিয়ে নিলাম, কয়টা খেলনা থাকলো? এখানে একটা খেলনা থাকলো। একদম তাই। এবার বলো তো এই একটা খেলনা দিয়ে কি জোড়া হয়? না কলামনি, তুমি তো বললে দুইটা মানে জোড়া, এখানে তো মাত্র একটা খেলনা, জোড়া হতে হলে দুইটা খেলনা থাকতে হবে। একদমই তাই। এবার যদি আমি আমার খেলনার পাশে তনুর তিনটা খেলনা নিয়ে আসি, তাহলে এখানে কয়টা খেলনা হলো বলো তো? এখানে আছে চারটা খেলনা। এখন আমরা যদি এখানে এই দুটো নিয়ে একটা জোড়া করি আর এখানে এই দুটো নিয়ে একটা জোড়া করি, তাহলে কি হলো? এখানে দুটো খেলনা আর ওখানে দুটো খেলনা। তার মানে হলো এখানে এক জোড়া আর এখানে এক জোড়া। আর যে খেলনাগুলোকে এভাবে আলাদা আলাদা জোড়া করা যায় সেগুলো হলো জোড় খেলনা বা জোড় সংখ্যা। তাহলে কি হলো চার কি সংখ্যা? তার মানে চার হলো জোড় সংখ্যা, তাই না কলমনি? একদমই তাই। এবার আমি যদি এখান থেকে একটা খেলনা সরিয়ে নিই, তাহলে এখানে কয়টা খেলনা হলো? তিনটা খেলনা। আচ্ছা আমরা এই খেলনা তিনটাকে একটু জোড়া করার চেষ্টা করি। এই যে এই রাখলাম এক জোড়া, আর এটা কি হলো? এখানে এই দুটো জোড়া হয়ে গেল, আর এই খেলনাটা আলাদা রয়ে গেছে, ওটা জোড়া হয়নি। হ্যাঁ এখানে একটা জোড়া রয়ে গেল আর এখানে একটা আলাদা রয়ে গেল। এইভাবেই যেসব খেলনা বা যেসব সংখ্যাকে আলাদা আলাদা করে জোড়া করা যায় না, সেটা হচ্ছে বিজোড় সংখ্যা। তার মানে দুই হলো একটা জোড়া আর এই একটা এটা হলো একটা বিজোড়। ওর জোড়া মেলেনি, তাহলে কি দাঁড়ালো? তিন কি সংখ্যা? তিন তাহলে একটা বিজোড় সংখ্যা, তাই না কলমনি? একদমই তাই। এবার দেখো আমি যদি আরো দুটো খেলনা রাখি তাহলে কি হবে? পাঁচটা খেলনা। হ্যাঁ কিন্তু কলমনি, পাঁচটা খেলনায় কিন্তু একটা খেলনা আলাদা থেকে যাবে, পাঁচ তখন বিজোড় সংখ্যা, তাই না কলমনি? একদমই তাই। এখন আমি যদি এখানে আরেকটা খেলনা জুড়ে দেই তাহলে কত হলো? এখানে ছয়টা খেলনা, এবার সবগুলো জোড়া হয়েছে, তাহলে ছয় একটা জোড় সংখ্যা। একদমই তাই। এবার আমি আরো একটা খেলনা রাখলাম, কয়টা হলো? এখানে সাতটা খেলনা, আর একটা খেলনা জোড়া হয়নি, তার মানে সাত হলো বিজোড়। একদম ঠিক। আমি আরো একটা রাখলাম, আটটি। সবগুলো জোড়ে মিলেছে কলমনি, আট হবে জোড় সংখ্যা। একদম। বিট্টু আমি এবার তোমার খেলনা দুটো নিয়ে নিই। হ্যাঁ কলমনি নাও। এবার আমি যদি আরো একটা খেলনা রাখি কয়টা হলো? এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা খেলনা। কিন্তু
খেলনার জোড়া মেলেনি, তার মানে নয় একটা বেজোর সংখ্যা। এই যে আর একটা রাখলাম, দশ। দশ কি হবে? কারণ এখানে সবার জোড়া মিলে গেছে। এখানে পাঁচটা জোড়া আছে, দেখেছো তোমরা কত ভালো খেলেছো, কত সহজে তোমরা জোড় এবং বিজোড় শিখে গেলে। চলো আমরা এই খেলনাগুলো নিয়ে আবার খেলা শুরু করি। জানো মা, জানো আজকে না আমি একটা মজার জিনিস শিখেছি। তাই নাকি, তাই নাকি? বলো তো কি শুনি। আজকে আমি শিখেছি জোড় আর বেজোড়। জোড় আর বেজোড়? বাহ, শুনি তো সেটা কিরকম। যখন এক আর দুই মিলে জোড়া হয় সেটা হয় জোড়, আর যখন জোড়া হয় না, একটা বেশি বা কম থাকে, তখন হয় বেজোড়। আচ্ছা, তাহলে আমরা এখানে জোড় আছি না বেজোড় আছি? তুমি এক, আমি দুই, আমরা একটা জোড়া, তাই আমরা জোড়। আর যদি বাবা আসে? আর যদি বাবা আসে, তুমি আমি তো এক জোড়া, বাবা থেকে যায় একা, তাহলে এক দুই তিন, তিন হবে বেজোড়। বাহ তনু, তুমি তো দেখছি জোড় বেজোড়ও শিখে গেছো। আচ্ছা বলো তো, এই যে আমাদের চোখ, এখানে কত জোড়া আছে? চোখ এক দুই, এক জোড়া চোখ মানে জোড়। এই তো পেরেছো। আর আমাদের নাক? নাক নাক, নাকের তো কোনো জোড়াই নেই, নাক হবে বেজোড়। বাহ তনু, অনেক ভালো হয়েছে। Oh.